ক্লিক করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। হুগলির চণ্ডীতলাতেও রাম মন্দির প্রতিষ্ঠার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন সারা দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করা হয়। গরলগাছা চার বিজেপি মণ্ডলের সভাপতি সৌমেন কুণ্ডুর উদ্যোগে সন্ধ্যায় আতশবাজি প্রদর্শনী হয়। আজ পাঁচ বছর প্রথমে সবার প্রথম আপনাদের চ্যানেলে সকল দর্শককে জানাই জয় শ্রীরাম। কারণ দীর্ঘ পাঁচ বছর পর ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। তো সকলকে জানাই আমরা জয় শ্রীরাম। তা আজ আমাদের কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে, সকালে চণ্ডীতলা চণ্ডী বাড়ির ওখানে, তারপরে বড়িজাটিতে টাইটানিক ক্লাবের ওখানে, গরলগাছায় হরিসভায়, এবং হচ্ছে আমাদের এতে হয়েছে আপনার হচ্ছে একলকিতে, বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে। সকালবেলা থেকে লাড্ডু বিতরণ, এবং বিকেলবেলা আমাদের এখানে হচ্ছে গলগাছা বাজারে পায়েস বিতরণ, রাধাবল্লভ পাড়ে, জোড়াকালীতলায়, এবং একলকিতে হচ্ছে আপনার এতে হচ্ছে হাওড়া হুগলি বর্ডারের ওখানে, এখানে সব পায়েস বিতরণ হয়েছে এবং আতশবাজি প্রদর্শন হয়েছে। আমরা তো হাজার মানুষকে আমরা পায়েস দিয়েছি, এবং এখানে সমস্ত দোকানদার গ্রামবাসী বৃন্দ সকলকে আমরা পায়েস বিতরণ করেছি। আজকের দিনটা আমাদের সকল সনাতন হিন্দুদের কাছে সব থেকে আনন্দের এবং উৎসবের, কারণ সকল সনাতনী মানুষের বিশ্বাস আস্থা আপনাদের হচ্ছে নাকি ভগবান রামের প্রতি। সেই ভগবান রামচন্দ্র দীর্ঘ পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দিরে ফিরে এসেছেন, সেখানে সকলের আনন্দ এবং দীপাবলির উৎসব করা হচ্ছে। আমার নাম সৌমেন কুণ্ডু, আমি ভারতীয় জনতা যুব মোর্চা চণ্ডীতলা চার মণ্ডলের সভাপতি।